নতুন প্রজন্মকে সময় উপযোগী ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে থাকলে সকলের জন্য ভ্যাকসিন নিশ্চিতের তাগিদও দেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে 9টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর পক্ষে গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। রাকিব হাসানের রিপোর্ট। প্রকাশিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ফল প্রকাশ ও বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে 9টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের নতুন বই বিতরণের জন্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে অনুমোদন প্রদান করছি। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। করোনার প্রতিবন্ধকতা কাটিয়ে নির্দিষ্ট সময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার অনুভূতি ব্যক্ত করেন সরকার প্রধান। সেই ছোট্ট সোনামণির হাতে যখন বই পায়, এই বই হাতে পাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। বই হাতে পেলে পরে বইয়ের সেই ঘ্রাণটা নেওয়া, বইয়ের পাতা উল্টে দেখা, বইয়ের উপরে নতুন করে মলাট দেওয়া, তার উপর নাম লেখা, এটা একটা অন্যরকম মানে অনুভূতি। আগামী দিনের নেতৃত্বদানকারী মানবিক মূল্যবোধ সম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। কাজকে সম্মান দিয়ে দেখা, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, এবং সেই শিক্ষাটাও আমাদের ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে দেখাতে হবে যে নিজের কাজ নিজে করা বা নিজের জন্য বা কোনো কাজকে ছোট করে না দেখা। করোনার প্রাদুর্ভাব বেড়ে গেল, শিক্ষা ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেন তিনি। অনলাইনে শিক্ষাটা এটা চালু রাখতেই হবে, কারণ করোনা কখনো বাড়ছে কখনো কমছে। আর আমরা সবসময় যেটা লক্ষ্য করেছি যে এই শীতের পরপর যেন এর প্রাদুর্ভাবটা আবার বেড়ে যায়, কাজেই এখন থেকেই শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতি নিতে হবে যে যদি প্রাদুর্ভাব বেশি দেখা দেয়, শিক্ষা যেহেতু স্কুলগুলি চালু রাখা সম্ভব হবে না, যে কারণে অনলাইনে শিক্ষা যাতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় সেই ব্যবস্থাটা নিতে হবে। টিকা কার্যক্রম তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে জানিয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে আমরা টিকা দেওয়ার কার্যক্রম শিক্ষকদের প্রথমে দিয়েছি, এখন শিক্ষার্থীদের দিচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যে আমি গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, যে আমাদের প্রত্যেকটা যে কমিউনিটি ক্লিনিক সেন্টারগুলি আছে বা স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে সারা বাংলাদেশে, তার মাধ্যমে টিকা প্রধান কর্মসূচিটা যেন চালু রেখে সেটা যেন অব্যাহত থাকে, যাতে একেবারে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যায়েও মানুষ যেন দ্রুত টিকা নিতে পারে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কোভিড-19 এর কারণে প্রায়